বালিয়াপাড়া জমিদার বাড়ি, স্থাপত্য ও ঐতিহ্যের নিদর্শন বাংলার প্রতি প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অধিকাংশ নিদর্শনাবলী আজ হারিয়ে যাচ্ছে সভ্যতার আধুনিকতার আড়ালে, আবার কিছু কিছু নিদর্শন সংস্কার অবহেলায় তার পুরনো জৌলুস হারিয়ে আপন করে নিয়েছে লতাপাতায় আচ্ছাদিত জরাজীর্ণতা। আজ আপনাদেরকে তেমনই একটি ঐতিহাসিক জমিদার বাড়িতে নিয়ে এসেছি এবং জানার চেষ্টা করব বাড়ির ইতিহাস। বালিয়াপাড়া জমিদার বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে অবস্থিত। গ্রামের নামানুসারে জমিদার বাড়ির এরূপ নামকরণ, তবে স্থানীয় ভাষায় বাড়িটির নাম বাইল্লাপাড়া জমিদার বাড়ি। কোম্পানির শাসনামলে চিরস্থায়ী বন্দোবস্ত নীতি চালু হলে বাংলার অনেক জমিদারি বিলুপ্ত হয়, আবার অনেক জমিদারি নতুন করে যাত্রা শুরু করে। তবে 1947 সালে দেশভাগের পর সকল জমিদারি স্থায়ীভাবে বিলুপ্ত হয়। অনেক জমিদার ভারতে পাড়ি দেন, আবার কেউ কেউ বাংলাদেশেই থেকে যান। তারা সকলে ভারতে চলে গেলে ও তাদের রেখে যাওয়া জমিদার বাড়িগুলো আজ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বাংলার বিভিন্ন স্থানে। বালিয়াপাড়া জমিদার বাড়ির ইতিহাস আনুমানিক 100 বছর বা তারও কিছু সময় আগের। ইতিহাস ছোট হলেও এর গুরুত্ব ইতিহাস প্রেমীদের কাছে অনেক, তাই তো আপনাদের নিয়ে দেখতে ছুটে এলাম বালিয়াপাড়া জমিদার বাড়ির কারুকার্য ও স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করতে। বিভিন্ন তথ্যসূত্রে জানা যায় বালিয়াপাড়া জমিদার বাড়ির জমিদার মুকুন্দ মুরালী তার প্রথম জীবনে কোনো জমিদার ছিলেন না। তিনি শুরুতে জমিদার কিশোরী পোদ্দারের খাজনা আদায়কারী বা খাজাঞ্চি হিসেবে কাজ করতেন, পরবর্তীতে নিজেই জমিদারি প্রতিষ্ঠা করে। মুকুন্দ মুরালী কেবল জমিদার ছিলেন না, সেই তৎকালীন সময়ে সেই অঞ্চলের বিখ্যাত ব্যবসায়ী ছিলেন। দেশভাগের পর অন্যান্য জমিদারের মতো তিনিও ভারতে চলে যান। সকল জমিজমা বিক্রি করে গেলেও বালিয়াপাড়া জমিদার বাড়িটি স্মৃতি হিসাবে রেখে যান। তাছাড়া জানা যায় মুকুন্দ মুরালির ছোট মেয়ের বিয়ে হয়েছিল এই এলাকায়, তাই তো ছোট মেয়ের জন্য বাড়িটি রেখে যান। দেশভাগের পরও তারা এখানে বেশ কিছু কাল এসে বাড়ির অবস্থা দেখে যেত, তবে এখন আর আসে না। আজকাল বাড়িটি নিয়ে বিভিন্ন লোককথা শোনা যায়, তবে তা সত্য কিনা বলা মুশকিল। তিনতলা বিশিষ্ট বাড়িটির কারুকার্য খুবই সুন্দর। প্রবেশপথ, জানালা, বাড়ির ছাদের অংশে নকশাগুলো দেখলে মন জুড়িয়ে যায়। ছোট ভাই সজীব, সে আসছে আজ বালিয়াপাড়া জমিদার বাড়ি দেখতে। তো তোমার বালিয়াপাড়া জমিদার বাড়ি কেমন লাগতেছে বলো? আসলে বালিয়াপাড়া জমিদার বাড়িটা খুবই সুন্দর। উপরে নিচে ভিতরের বাহিরে অংশের ছাদের ভিতরে অংশটা আরো বেশি সুন্দর। এখানে না আসলে বুঝা যায় না যে এত সুন্দর একটা বালিয়াপাড়ার মধ্যে একটা জমিদার বাড়ি আছে। আপনারা আসবেন, ঘুরে দেখবেন, দেখবেন অনেক সুন্দর বাড়ি, যেমন বিভিন্ন বাড়িগুলো, কিন্তু এই বাড়িটা অনেক সুন্দর। তবে ভবনটির অধিকাংশ অংশ ধসে পড়েছে, লতা পাতায় আচ্ছাদিত, এক কথায় সৃষ্টি হয়েছে জঙ্গলাকীর্ণ অবস্থা। বালিয়াপাড়া জমিদার বাড়ির মতো এমন অনেক জমিদার বাড়ি আজ বিলুপ্তির পথে।
ताछाड़ा ए सकल परित्यक्त बाड़ी आजकल असाधु लोकदेर प्रिय जायगा। बड़ धरनेर अपराध संगठित होते पारे ए सकल स्थापनाय। ताई आमादेर अनुरोध बाड़ीगुलो संस्कार करा होक, ताहले एकदिके जेमन कर्मसंस्थान बाड़बे अन्यदिके अपराध कमबे। आमादेर वीडियोटी जदि भालो लागे अवश्य लाइक कमेंट और शेयर करबें एवं जारा एखोनो चैनलटी सबस्क्राइब करेननी अवश्य सबस्क्राइब करबें। जारा करेछेन तादेरके असंख्य धन्यवाद।